দিল্লি গাজিয়াবাদ সীমান্তে আত্মহত্যা করলেন আন্দোলনরত এক কৃষক উত্তরপ্রদেশের রামপুর জেলার বাসিন্দা মৃত কৃষকের নাম কাশ্মীর সিং লাদি বয়স পঁচাত্তর বছর ভারতীয় কিষাণ ইউনিয়নের দাবি আন্দোলনস্থলীর একটি শৌচাগার থেকে কাশ্মীরের দেহ উদ্ধার হয়েছে তার দেহের পাশে একটি সুইসাইড নোটও পাওয়া গেছে সেই নোটে কৃষি আইনের বিরোধিতার তার কথা উল্লেখ করে তার মৃত্যুর জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন তিনি আন্দোলনরত কৃষকদের দাবি উদ্ধার হওয়া ওই নোটে লেখা রয়েছে আর কতদিন ঠান্ডায় বসে থাকবো আমরা সরকার আমাদের কথা শুনছে না যাতে কোনো সমাধান বেরিয়ে আসে তাই আমি আমার জীবন দিলাম ওই নোটে কাশ্মীর নাকি আরও লিখেছেন মৃত্যুর পর যেন আন্দোলনস্থলী তার শেষকৃত্য করে নাতি উল্লেখ্য কাশ্মীরের সঙ্গে আন্দোলনে যোগ দিয়েছিলেন তার ছেলে এবং নাতি অন্যদিকে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে রাজধানীর কৃষক প্যারেড ট্রাক্টর অন্য যানবাহন নিয়ে কৃষকরা দিল্লির রাস্তায় প্যারেড করবেন সাধারণতন্ত্র দিবসে সরকারি অনুষ্ঠানের পরই এই অভিনব প্যারেড দেখবেন দেশবাসী শনিবার সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট ভাষায় এই কর্মসূচি জানিয়ে দিয়েছেন কৃষক নেতারা দিল্লিকে ঘিরে কৃষক অবস্থানের আটত্রিশতম দিনে শনিবার দিল্লির প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন সংযুক্ত কৃষক মোর্চার নেতারা ছিলেন বলবীর সিং রাজেওয়াল দর্শন পাল গুরুনাম সিং চাদুনি অশোক ধাওয়ালে জগজিত সিং ধালেওয়াল অভিমন্যু কোহাত যোগেন্দ্র যাদব কৃষক নেতারা বলেন আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়েছি অনেক আগেই আমরা সরকারকে বলেছি সরকারের সামনে দুটি বিকল্প খোলা আছে হয় তিন কৃষি আইন বাতিল করো অথবা গায়ের জোরে আমাদের তুলে দাও সময় এসেছে নির্ণায়ক সিদ্ধান্ত নেবার আমরা ছাব্বিশ জানুয়ারিকে বেছে নিয়েছি দুটি কারণে এক সাধারণতন্ত্র দিবস জনগণের অধিকার ঘোষণার দিন দুই সেই দিন দিল্লির সীমান্তে আমাদের শান্তিপূর্ণ অবস্থানের দু মাস পূর্ণ হবে অত্যন্ত খারাপ আবহাওয়ার মধ্যে চূড়ান্ত ধৈর্য নিয়ে আমরা দুমাস অপেক্ষা করেছি কৃষক সংগঠনগুলির স্পষ্ট বক্তব্য সোমবার আলোচনায় সরকার তিনটি কৃষি আইন সম্পূর্ণ খারিজ করার সিদ্ধান্ত না নিলে এই আন্দোলন চলবে Your report, Channel Tin